আমি সুভদ্রত মৈত্র, এখন রয়েছি ঘূর্ণিতে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের হোয়াটসঅ্যাপে চলুন তার সঙ্গে একটুখানি কথা বলে নিই। সুবীরদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা হ্যাঁ বলো। তোমার এই যে কালী ঠাকুরটা, এটা তো খুব সুন্দর একটা অন্য ধরনের কালী প্রতিমা, সচরাচর আমরা যেরকম দেখি সেরকম নয়। ভাবলে কেন একটুখানি যদি বলো? দেখো, তোমরা সবসময় দেখে থাকো যে কম্পালসারি একটা শিব তলায় শুয়ে আছে আর মা তার উপরে দাঁড়িয়ে আছেন জীব বার করে, তো এটা আমরা সবসময় দেখতেই পাই। তো আমাদের শিল্পী ভাবনায় সবসময় আমরা চিন্তা করি যে নতুনত্ব কিছু দেখানো যায় কি না। তো আমার এখানে দেখানোর মূল যে জায়গাটা বা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি মায়ের সঙ্গে শিবের একটা রোমান্টিক দৃশ্য আমি দেখাতে চেয়েছি। এই সবসময় তো আমরা অন্য একটা রূপ দেখি, তো এখানে একটা দেখো তুমি রোমান্টিক দেখতে পাবে এবং যুদ্ধক্ষেত্রটাও দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে বিভিন্ন রকম অসুরগুলো আছে, দানবগুলো আছে, হ্যাঁ সেগুলোও তুমি দেখতে পাবে। তুমি তো কাজ করছিলে ফুলের উপরে, একটু যদি নিচে নেমে আমার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখো তুমি যদি এদিক থেকে দেখতে চাও, দেখো একটা দানব টাইপের একটা অসুর, এগুলো সচরাচর খুব কম কালী বা দুর্গাতে দেখা যায়। এটা নতুন একটা কনসেপ্টের আমি দেখানোর চেষ্টা করেছি, কিছুটা বলতে পারো যে বাচ্চাদেরকে আকর্ষণ করা, একটু তারা যাতে ভয় পায় প্যান্ডেলে যখন দেখবে বা নতুনত্ব কিছু দেখবে। এখন তারা বিভিন্ন রকম কার্টুনসের ইয়েগুলো দেখে, প্রোগ্রামগুলো দেখে, তার সঙ্গে সঙ্গে যদি কিছুটা সিমিলারিটি রেখে আমি কিছু করতে পারি সেই রকমই একটা দেখানোর চেষ্টা করেছি। আর এর সঙ্গে সঙ্গে দেখবে আর একটা অসুরও রয়েছে যেটা খানিকটা ড্রাকুলার মতন। তোমরা অনেক সময় জানো যে ড্রাকুলার বিভিন্ন বই হয়, সেই ড্রাকুলা টাইপের অসুরটা দেখানোর চেষ্টা করেছি। আর এর সঙ্গে সঙ্গে দেখাটা গাছও দেখতে পাবে, গাছের মরা গাছ, যদিও একটা খুব ভয়ঙ্কর একটা সাপ তুমি দেখতে পাবে কাছ থেকে। তুমি দেখো যে একটা ময়াল, ছোট ময়ালের বাচ্চা টাইপের একটা সাপ, এবং সঙ্গে একটা শেয়ালও আছে। হ্যাঁ এর সঙ্গে সঙ্গে এবার তুমি দেখো যে যদি তোমায় মায়ের পশ্চাৎটা দেখায়, পুরো রোমান্টিক একটা ভাবনা এবং রোমান্টিক একটা কাজ সেখানে করা হয়েছে। যদিও টোটালি আমি শালীন ড্রেসে রেখেছি মাকে, একটা শাড়ি পরিয়ে। এর সঙ্গে সঙ্গে তোমায় বলবো আরও অসুরগুলো রয়েছে, দেখো এখানে একটা আরেকটা অসুর রয়েছে একটু গ্রিক আদলে, তার মাথার টুপিগুলো দেখো বা অন্যান্য জিনিসগুলো দেখো। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা তুমি দেখতে পাবে যে এটা খুব নতুনত্ব, যে কাল্পনিক জিনিস যদিও, যে আগেকার দিনে আমরা জানতাম যে ঘোড়া মানুষ ছিল বা ঘোড়া অসুর ছিল, বিভিন্ন ইউরোপিয়ান কালচারগুলোতেও দেখা যায়, সেইখান থেকে একটা অনুমান করে করা বা সেই ভাবনা থেকে আসা। এইবার তুমি, আমি বলবো যে পুরো প্রতিমাটাকে তুমি একবার দেখানোর চেষ্টা করো দর্শকদের। হ্যাঁ অবশ্যই, কারণ এই ঠাকুরের অসম্ভব ভালো কিছু ডিটেলস আছে। হ্যাঁ বলো বলো। তার আগে ঠাকুরটাকে আমরা একটুখানি ভালো করে দেখে নিই নাও। সচরাচর এরকম কালী দেখতে কিন্তু আমরা অভ্যস্ত নই, কালী ঠাকুর একটুখানি ভয়ঙ্কর হবে, মুন্ডুমালা টালা থাকবে হাতে, সেরকমই দেখতে অভ্যস্ত। এটা একেবারে অন্য ধরনের একটা খুব আশ্চর্যের ঘটনা, যুদ্ধের মধ্যেও কিন্তু একটা রোমান্টিক প্রেমের সুন্দর বর্ণনা রয়েছে। এই যে আমাদের ঘূর্ণির মৃৎশিল্পের বা কৃষ্ণগড়ের মৃৎশিল্পের একটা যে বড় দিক, সেটা হচ্ছে মাটির সাজ। এত সুন্দর মাটির গহনা সচরাচর কিন্তু সব জায়গায় নজরে পড়ে না।
আর এর সঙ্গে সুবিধাকে একটুখানি জিজ্ঞেস করব, এই যে রং ব্যবহার করা হয়, এই যে ঠাকুরের চোখ আঁকা হয়েছে বা ঠাকুরের মুখে রং করা হয়েছে বিভিন্ন রকমের, এখানে কিন্তু অনেক রকম রঙের ব্যবহার আছে, একটু সুবিধার কাছে এ সম্পর্কে ডিটেলে জানতে চাই। আচ্ছা সুবিধা, এত সুন্দর যে ঠাকুরের রং ব্যবহার করা হয় তোমার কাজে আমরা দেখতে পাই, বা এই যে মাটির যে সাজ এই সম্পর্কে একটুখানি তুমি বলো, বা আর ঠাকুরের যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস আছে একটু যদি আমার দর্শকদের দেখাও। হ্যাঁ অবশ্যই, তুমি দেখবে যে একটা পরিপূর্ণতা কাজ করতে গেলে কত সূক্ষ্মতা রাখতে হয়, কত নিখুঁতভাবে কাজটা করতে হয়, সেটা তোমাকে একটু একটু করে দেখাই। সেটা দেখো, তুমি যদি মায়ের পায়ের কাছে আসো, দেখো মায়ের পায়ে, তুমি খেয়াল করো মায়ের পায়ের যে গাঁটগুলো সেটা পর্যন্ত ডিটেলিং দেখানো আছে, নখগুলো নেল পালিশ দেওয়া সেটা দেখানো আছে, এবং অর্নামেন্টগুলো একদম নিখুঁতভাবে দেখানো। শুধু তাই নয়, তুমি এই অলংকারগুলোকে দেখো, হ্যাঁ এবার তুমি প্রত্যেকটা ফিঙ্গারগুলোকে লক্ষ্য করো, হাতের তেলো থেকে হাতের তেলোগুলোকে তুমি লক্ষ্য করো। শুধু তাই নয়, দেখবে মুখের ভেতরে আমরা জানি যে দু একটা রঙের কাজ থাকে, কিন্তু এখানে অনেকগুলো রঙের খেলা থাকে, যেগুলো হয়তো তুমি দেখলে বুঝতে পারবে। এই বোর্ডগুলোতে অনেক রকম রং থাকে, সেগুলো পরে ডাস্ট কালার আমরা ওখানে ব্যবহার করি, এবং তার ফলে দূর থেকে মনে হয় যেন একটা খুব মসৃণ বা একটা ভেসে আছে চোখটা, সেরকম উদ্দেশ্য করে এই রঙগুলোকে ব্যবহার করা হয়, যেটা দর্শকরা হয়তো সবসময় নজর করতে পারেন না, অনেক দূরে থাকে, তবুও তুমি ডিটেল করে দেখিও তাহলে বোঝা যাবে। তোমাকে যদি আমি একটুখানি উঠে দেখাই যে এইখানে দেখো একটা ইয়েলো কালার দেখা যাবে, এখানে ব্লুইশ ভাব থাকবে, এখানে বেগুনি ভাব থাকবে, তারপরে একটা রেডিশ ভাব থাকবে, বিভিন্নভাবে দেখো কালারগুলোকে অ্যাপ্লাই করা আছে, যেগুলো খুব ডিটেল করে দেখলে বোঝা যায়, কিন্তু অতি সহজে সেগুলো বোঝা যায় না। আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসই চোখের আইবল থেকে যে কাজগুলো আছে, দাঁত সমস্ত, এই অসুরের আঙুল কেমন কালার হতে পারে সেটাও দেখানো, সাপের যদি মুখের তুমি ছাঁদটা দেখো যে এই একটা কীরকম হয় বা সামনে দিকটা এসে কেমনভাবে মিলিয়ে যায়, প্রত্যেকটা ডিটেল। শুধু তাই নয় যে এই রাক্ষস বা দানব টাইপের অসুরে দেখো চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, অথচ কোনো লাইট এখানে ব্যবহার করা হয়নি, কিন্তু রঙের খেলায় মনে হচ্ছে যেন ওটা জ্বলছে। তো এইরকম অনেক ডিটেলিং কাজ যেগুলো থাকে, যেগুলো দর্শক হয়তো সবসময় বুঝতে পারেন না দূরে থাকে বলে, তো তুমি অবশ্যই ভালো করে দেখাও যাতে সবাই বুঝতে পারে দেখতে পারে সেরকমভাবে। আচ্ছা এই যে পোশাকগুলো কিন্তু তো আমি দেখছি যে এগুলো সব মাটির, তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই তো কৃষ্ণনগরের একটা ঐতিহ্য যে মাটির কাপড় বা মাটির অলংকার, মাটির চুল। অন্যান্য জায়গায় কী হয়, সব বেশিরভাগই বাজার থেকে কেনা জিনিস লাগানো হয়, তো এখানে প্রত্যেকটা জিনিসই মাটির তৈরি হয় এবং খুব নিখুঁতভাবেই হয় সেগুলো, যেগুলো তুমি খুব কাছ থেকে দেখাবে দেখতে পাবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে পরিপূর্ণ যে কাজটা সেটাও কিন্তু নিখুঁতভাবে তৈরি করতে হয়। হ্যাঁ অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য বলতে এটাই যে আমি একটা আমার শিল্প ছাড়া অপরের শিল্প ব্যবহার করছি, এর সঙ্গে সঙ্গে এটাও বলতে পারবো যে মাটির কাজের যে ঐতিহ্য আছে বা নিখুঁত আছে সেটা কিন্তু অন্য কোনো আর্টিফিশিয়াল কাজে আসে না, আর কৃষ্ণনগর বিখ্যাত হয়েছে তো মাটির কাজের জন্যই, তো মাটির কাজটাই হচ্ছে আমাদের মূলত করতে হয় বা সূক্ষ্মতা সেখানেই দক্ষ দেখাতে হয়, যার কারণ সবটাই মাটির আমরা করার চেষ্টা করি। আচ্ছা এই ঠাকুর কোথায় যাচ্ছে এটা? হ্যাঁ এটা খুব শোনা জানার দরকার, এটা হচ্ছে কাকিনাড়াতে যে পানপুর বলে যে জায়গাটা আছে সেখানে বালকবিন্দুতে এই প্রতিমাটা যাচ্ছে। যদিও আমি হয়তো প্রথমবার কয়েকজন দাদারা এসেছিলেন তাদের অনুরোধে করেছি, এই প্রথমবার হয়তো করছি, জানি না যে ওখানকার দর্শককে আমি কতটা খুশি করতে পারবো, আশা রাখবো যে সকলের ভালো লাগবে, আগামী দিনে আমি সেটা জানতে পারবো। এই যে ঠাকুরগুলো অত দূরে যায় মানে একেবারে খুব নিখুঁতভাবে সুন্দর, রাস্তাঘাট তো খারাপ, সেভাবে কি তৈরি করা হয়? হ্যাঁ আমাদের দেখো পরিকাঠামো প্রত্যেকটা একদম মজবুত করে, তুমি এরকম হাত ধরে নড়ালেও পুরো ঠাকুরটা নড়ে যাবে কিন্তু হাত নড়বে না, মানে এরকমভাবে মজবুত করে, মানে এটাকে যদি পুরো নড়ানো যায় নড়বে না। হ্যাঁ তো
তবুও বলা যায় না, একটা একটু মাটির কাজ, হয়তো কোনো জায়গায় চুলচাল ক্র্যাক হতে পারে, মেজর কিছু হবে না। তো সেগুলো আমরা অনেক সময় প্যান্ডেলে আমাদের ছেলেরা যাবে, সেগুলো অবশ্য কিছু কাজ বাকি থাকে, যেগুলো অস্ত্র লাগানো বা অন্যান্য টুকটাক জিনিসগুলো লাগানো বাকি থাকে, তো সেইটা সেটিংয়ের কাজটা আমাদের ছেলেরা যাই প্যান্ডেলে গিয়ে সেটা করে। এবং যদি কোনো লাইটের প্রবলেম থাকে সেগুলো আমরা হয়তো বলে দিই, আর একটু লাইট দিলে ভালো হয় কি একটু কমালে ভালো হয়, তো সেগুলো প্যান্ডেলে গিয়েই দেখতে হয়। আর মূলত আমরাও ফিল করতে পারি না, আমরা এত কাছ থেকে ঠাকুরটাকে দেখি, একটু দূরত্ব না থাকলে সেটা বোঝা যায় না, বা আমাদের সেই প্যান্ডেল পরিবেশটা তো নেই। আমাদের ওয়ার্কশপ একটা আজে বাজে জায়গায় রয়েছে, যে আসল জায়গায় গেলে মাকে কেমন লাগবে সেটাও আমাদের দেখার একটা ইচ্ছে থাকে, বা সেটা দেখলে অনেকটাই আমাদের ভালো লাগে, মনে হয় যেন হ্যাঁ সত্যি একটা অন্য রকম কিছু দেখছি, যেটা আমার স্টুডিও থেকে হয়নি, ওটা অন্য জায়গা থেকে আনা হয়েছে, এরকম মনে হয় অনেক সময়। নমস্কার সকলকে, এটাই বলবো যে সামনেই দীপাবলি আর দু একদিন বাদেই, তো সবাইকে শুভেচ্ছাই জানাবো, যে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা নেবেন সকলে, অবশ্যই সময় পেলে আমার এই প্রতিমা দর্শন করতে যাবেন। এবং অবশ্যই যারা আজকে আমাদের এই প্রতিমা তৈরি করতে দিয়েছেন, পানপুর বালকবৃন্দ, সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই, এবং তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং অবশ্যই সরকারি বিধিনিষেধ মেনে চলবেন, মাস্ক পরবেন, দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং সকলকে ভালো রাখবেন, নিজেও সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, এতক্ষণ সুবীর পালের সঙ্গে ছিলাম, পানপুর বালকবৃন্দের এই প্রতিমা আপনারাও দর্শন করবেন, খুব ভালো লাগলো। শুভব্রত মৈত্র ঘূর্ণি থেকে দেখুন কি সুন্দর